রাজশাহীর আম খুবই সুমিষ্ট দেশ বিদেশে এর চাহিদাও ব্যাপক প্রতি বছরই এখানকার ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদন করা আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা হয় যা থেকে আয় হয় বৈদেশিক মুদ্রা এবারও ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কয়েক গুণ বেশি আম উৎপাদন করা হয়েছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদন আমগুলো বিদেশের বাজারে বিক্রি করা গেলে এবছর আয় হবে দুইশো কোটি টাকারও বেশি জানা গেছে রাজশাহী জেলায় আম উৎপাদনে শীর্ষে বাঘা উপজেলা বাঘায় জেলার এক তৃতীয়াংশ আম উৎপাদন হয়ে থাকে আমগুলো সুমিষ্ট হওয়ায় বিদেশেও এর চাহিদা রয়েছে গেল বছর এই উপজেলা থেকে ছত্রিশ মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছে সাত থেকে দশটি দেশে এই দেশগুলোতে ছয়টি জাতের আম পাঠিয়ে ভালো দাম পেয়েছেন ব্যবসায়ী ও চাষিরা তাই এবছরও বছরও আম রপ্তানিতে ঝুঁকছেন তারা এবছর শুধু বাঘা উপজেলা থেকে দুইশো মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলা কৃষি অফিস বলছে এবছর বাঘায় প্রায় সাতশো বিশ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদন করছেন চাষিরা সবকিছু ঠিকঠাক থাকলে সেগুলো রপ্তানি করা হবে ষাটটি দেশে এবছর রাজশাহী জেলায় উনিশ হাজার পাঁচশো আটাত্তর হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে তার মধ্যে শুধু বাঘা উপজেলায় আট হাজার পাঁচশো সত্তর হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে আমার এই বাগানে মোটামুটি বিশ প্রজাতির আম আছে সেখানে ছয় প্রজাতির আম আমরা কৃষি ডিপার্টমেন্টের গ্যাপ পদ্ধতি অবলম্বন করে আমরা আম উৎপাদন করি সেই আম এক্সপোর্টার এখান থেকে আম বিদেশে পাঠায় আমাদের এখান থেকে নিরাপদ মুক্ত আম নিয়ে যাই এবং সেখানে প্রথমে নেবে টেন্টেটিভ বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে গোপালভোগ এরপরে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে নিবে ক্ষীরাপাত দেন সাত থেকে দশ তারিখের মধ্যে ল্যাংড়া এরপরে ফজলি পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আম্রপলি বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে জুন মাসে আর বাড়িফোর আপনার জুলাই মাসে এটা বিদেশে চলে যাব শুধু বিদেশে নয় আমার এই যে দেখছেন নিরাপদ বালাইমুক্ত আম এটা এই যে প্যাকেটের আম এটা এখানে আপনার টোটালে মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পর্যন্ত এই ব্যাগের মধ্যে থাকবে এখানে কোনো কীটনাশক কোনো রকমের ছত্রাকনাশক ইউজ করা হবে না এবং এই ব্যাগে কোনো এর ভিতরে কোনো পানিও ঢুকবে না একেবারে নিরাপদ এই পঁয়ত্রিশ চল্লিশ দিন নিরাপদে থাকবে আম এবং এটা স্বাস্থ্যসম্মত এই আমটা সুন্দর হবে কালারও আসবে এবং বিদেশিরা এটা খুব ভালো পছন্দ করে এখন এটা দিনে দিনে আমরা মার্কেটিং করে এখন দেশীয় ভোক্তারা এ আম তাদের কাছে প্রিয় কাজে এ আমরা এ আম বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি আর গ্যাপ পদ্ধতি অবলম্বন করে কাজ করছি গ্যাপ পদ্ধতিতে সেখানে এখানকার যে কৃষি অফিসার আছে বলিয়ার ফাহমিদা উনি ওনার তত্ত্বাবধানেই এগুলো আমরা কাজ করছি